আল্লাহর হাবিব নিজে বলেন কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি করতেছিল, অর্থাৎ পানি এবং মাটির মিশ্রণে পরবর্তীতে আদম আলাইহিস সালামের সৃষ্টি। এই পানি এবং মাটির মাঝে যখন বিদ্যমান তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী ছিলেন। ঠিক আল্লাহ পাক এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে রূহের জগতের মধ্যে সমস্ত মা নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, সমস্ত আহলে কিতাবদের থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছেন, বাকি সব আমভাবে সকল মানুষ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছেন। তিনটা প্রতিশ্রুতি হয়েছে সেখানে, তিন প্রতিশ্রুতির মধ্যে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্বকে আল্লাহ প্রকাশ করেছেন রুহের জগতের মধ্যে। সুবহানাল্লাহ। নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমাদের কাছে যখন আমার এই নবী আসবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা তাকে মানবা, তাকে সাহায্য করবা, সকলে স্বীকৃতি দিয়েছেন। এই কারণে এই আয়াতের তাফসিরের মধ্যে আলী কারামাল্লাহু ওয়াজহু একটা হাদিস উল্লেখ করেছেন যেটা মারিফুল কোরআনের মধ্যে আছে এবং তাফসিরের অন্যান্য কিতাবের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা রুহের জগতের সাথে অঙ্গীকারকৃত কথাটাকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তারা সকল উম্মতদেরকে বলেছে যখন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে তোমরা তাকে মানবে। সুবহানাল্লাহ। অথচ এক নবী থাকতে তো আরেক নবী আসবে না, কিন্তু রুহের জগতে যেহেতু প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা এই কাজটা করেছেন। ঠিক আল্লাহ এটার মধ্যেই এই ফজিলত প্রকাশে ক্ষান্ত হন নাই, আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়া নিজের সাথে সাক্ষাৎ মোলাকাতের জন্য একটা দিন পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন, রাত্র পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। আমরা এমন এক নবীর উম্মত যেই নবীকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ব্যস্ত থাকতেন। এটার অর্থ হলো অর্থাৎ আল্লাহর কাছে আমাদের হাবিব কত বেশি প্রিয় সেটা বুঝানো। কারণ আল্লাহ তো আল্লাহ, আল্লাহ কাহারও মোহতাজ না, কাহারও মুখাপেক্ষী না। বাকি আল্লাহ কাহারও প্রতি যদি এরকম রহমতের দৃষ্টি দেন, মনোনিবেশ করেন, এটা হলো তার মর্যাদার বহিঃপ্রকাশ করানো হয়, তার মর্যাদাটা কত বেশি আল্লাহর দরবারে। যেমন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে গিয়েছেন, বুখারীর রেওয়ায়েত অনুযায়ী 16 কিংবা 17 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসকে কেবলা করিয়া নামাজ আদায় করেছেন। কিন্তু আল্লাহর হাবিবের কাছে প্রিয় ছিল বাইতুল্লাহ শরীফ, কাবা শরীফটা যাতে কেবলা হয়। কিন্তু আল্লাহর হাবিবের কাছে এত তাওয়াজু, এত বিনয়, এটা কিন্তু আল্লাহর কাছে প্রকাশ করেন নাই। বরং যেই পদ্ধতিতে এটা নাজিল হবে সেই পদ্ধতির প্রতীক্ষায় ছিলেন, যেটা আল্লাহ পাক হাবিব ব্যক্ত করে নাই কিন্তু আল্লাহ নিজে সেটা ব্যক্ত করে দিয়েছেন ওহি নাজিলের মাধ্যমে, কোরআন নাজিলের মাধ্যমে। আল্লাহ পাক বলতে আছেন হাবিব আমি দেখেছি আপনি বারবার আকাশের দিকে তাকান, বারবার ওহির প্রতীক্ষায় আপনি আকাশের দিকে তাকান। এবার আল্লাহ পাকে বলতে আছেন আমি অবশ্যই অবশ্যই আপনাকে এমন কেবলার দিকে ফিরাইব যেই দিকে ফিরে আনলে আপনি খুশি হইয়া যান। এখন আল্লাহর হাবিব শুধু তাকায় থাকতেন আকাশের দিকে, কিন্তু ওই এটার কারণ হলো কেবলাটা কাবা শরীফ হোক এটা কামনায়, এটা তো পরিবর্তন দেবে ওহির দ্বারা, কিন্তু ওহিটার
প্রতীক্ষায় থাকতেন, মুখে ব্যক্ত করেন নাই, কিন্তু আল্লাহ অন্তরে যেটা ছিল হাবিবের সেই কথাটাকে, সেই অন্তরে থাকা জিনিসটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আল্লাহ হাবিব যেই পদ্ধতি অবলম্বন করছেন সেটাও ব্যক্ত করছেন, সাথে সাথে আবার ঘোষণা দিলেন আপনাকে এমন কেবলার দিকে ফিরামু যেই কেবলাতে আপনি সন্তুষ্ট হয়ে যান। এবার আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল ফাওয়াল্লু ওয়ুজুহাকুম শাত্তরাল মসজিদিল হারাম, তোমরা তোমাদের চেহারাকে মসজিদে হারামের দিকে ফেরাও। সুবহানাল্লাহ, কেবলা পরিবর্তন করে দিলেন। এই কারণে আমাদের হাবিবের মর্যাদা অন্যান্য নবীর মর্যাদা থেকে ভিন্ন মর্যাদাবান নবীদের মধ্যে যেই সকল উলুল আজম নবী হিসাবে যাদেরকে চিহ্নিত করাইছে কোরআন এবং হাদিসের ভাষ্যমতে, শ্রেষ্ঠ নবী মুস্তাদরাকে হাকেমের এক বর্ণনার মতে পাঁচজন, তার মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে শ্রেষ্ঠ। সেই শ্রেষ্ঠ নবীর পৃথিবীতে যত কাজ হয়েছে সব কাজ হয়েছে শ্রেষ্ঠ। এই পৃথিবীতে যার যত মর্যাদা আছে সমস্ত মর্যাদার মধ্যে আমাদের নবীর মর্যাদা হলো সর্বউর্ধ্বে কোন দিক দিয়ে। হ্যাঁ, যেই সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব এরকম নবী এবং রাসূলের ক্ষেত্রে বিনয় প্রকাশে অনেক কথা বলেছেন, আয়াতে কারিমার মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব নিজেকে বিনয় প্রকাশ করতেন। যেমন এক হাদিসের মধ্যে বলছে, লা তুখাইরুনি আলা ইউনুস ইবনে মাত্তা, ইউনুস ইবনে মাত্তার উপরে তোমরা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিও না, উত্তম বলিও না। এটার অর্থ এই না যে আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ইউনুস ইবনে মাত্তা থেকে উত্তম না। এটা হলো আল্লাহর নবীর মধ্যে কত তাওয়াজু, কত বিনয়, সেটা আল্লাহর হাবিব দেখাইছেন। তো আল্লাহ আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা প্রকাশ এটা এখন করেন নাই, এটা সৃষ্টির সূচনা থেকে করাইছেন আল্লাহ। আল্লাহ আদম আলাইহিমুস সালামকে যখন সৃষ্টি করেছেন তখনই আল্লাহ পাক আমাদের প্রিয় নবীর মর্যাদার জুহুর শুরু করে দিয়েছেন তখনও। আল্লাহর হাবিব নিজে বলেন, কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আল্লাহর হাবিব বলেন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যে গড়াগড়ি করতেছিল, অর্থাৎ পানি এবং মাটির মিশ্রণে পরবর্তীতে আদম আলাইহিস সালামের সৃষ্টি। এই পানি এবং মাটির মাঝে যখন বিদ্যমান তখন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালাম নবী ছিলেন। ঠিক আল্লাহ পাক এরপরে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে রুহের জগতের মধ্যে সমস্ত মান নবীদের কাছ থেকে একটা ওয়াদা নিয়েছেন, সমস্ত আহলে কিতাবদের থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছেন, বাকি সব আমভাবে সকল মানুষ থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছেন। তিনটা প্রতিশ্রুতি হয়েছে, সেখানে তিন প্রতিশ্রুতির মধ্যে আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্বকে আল্লাহ প্রকাশ করেছেন রুহের জগতের মধ্যে। সুবহানাল্লাহ, নবীদের থেকে প্রতিশ্রুতি নিয়েছেন যে তোমাদের কাছে যখন আমার এই নবী আসবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা তাকে মানবা, তাকে সাহায্য করবা, সকলে স্বীকৃতি দিয়েছেন। এই কারণে এই আয়াতের তাফসিরের মধ্যে আলী কারামাল্লাহু ওয়াজহু একটা হাদিস উল্লেখ করেছেন যেটা মারিফুল কোরআনের মধ্যে আছে এবং তাফসিরের অন্যান্য কিতাবের মধ্যে আছে। রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা রুহের জগতের সাথে অঙ্গীকারকৃত কথাটাকে বাস্তবায়ন করার জন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছে তারা সকল উম্মতদেরকে বলেছে, যখন এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে তোমরা তাকে মানবে। সুবহানাল্লাহ, অথচ এক নবী থাকতে তো আরেক নবী আসবে না, কিন্তু রুহের জগতে যেহেতু প্রতিশ্রুতি হয়েছে সেই প্রতিশ্রুতি মোতাবেক তারা এই কাজটা করেছেন। ঠিক আল্লাহ এটার মধ্যেই এই ফজিলত প্রকাশে ক্ষান্ত হন নাই, আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়া নিজের সাথে সাক্ষাৎ মোলাকাতের জন্য
একটা দিন পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন, রাত্র পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন, যেটা আমাদের কাছে সবে মেরাজ নামে, লাইলাতুল মেরাজের নামে এটা পরিচিত, যেটা লাইলাতুল মেরাজের নামে খ্যাত।